তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলে দিই তোমরা নিশ্চয়ই আনন্দধারার প্রজেক্ট অর্থাৎ আনন্দধারা প্রকল্পের নাম শুনেছো তো বন্ধুরা এই আনন্দধারা প্রকল্পে একটি রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়ে গেছে তো সেইটি নিয়ে আজকে আমরা আলোচনা করবো তোমরা দেখতে পাচ্ছ আমি একটি অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন করে নিয়েছি এই অ্যাপ্লিকেশান ফর্মটি তোমরা কোথা থেকে ডাউনলোড করবে এবং তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে যাবতীয় ডিটেলস আমি একটি ভিডিওর মধ্যে কভার করে দেবো এবং তোমাদের প্রার্থী বাছাই প্রক্রিয়া কী আছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সবটাই তো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করব তার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিও দেখতে দেখতে ভিডিওটি একটি লাইক করে দাও এবং পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এই ধরনের সরকারি বেসরকারি সমস্ত রকম এডুকেশনাল আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল নোটিফিকেশানটি ওপেন করে নিয়েছি এটি কিন্তু প্রকাশ পেয়েছে নদিয়া জেলা পরিষদ অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্ট থেকে প্রকাশ পেয়েছে এবং এখানে নদীয়া জেলার দুটি ব্লক থেকেই বাসিন্দা হলে তবেই তোমরা আবেদন করতে পারবে তোমরা যদি নদীয়া জেলা থেকে না বাস করে থাকো তোমরা তোমাদের জেলার নাম এবং তোমাদের ব্লকের নাম কমেন্ট বক্সে ছেড়ে যেও অর্থাৎ লিখে যেও তোমাদের ব্লকে এই ধরনের আপডেট এলে আমি তোমাদেরকে সবার আগে জানিয়ে দেবো তো বন্ধুরা যাই হোক এখানে বলা হয়েছে তোমাদের বিডিএসপি অর্থাৎ বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট প্রোভাইডার্স এই পদে নিয়োগ করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে এবং একমাত্র মহিলা প্রার্থী হলে তবেই তোমরা আবেদন করতে পারবে যে স্বনির্ভর গোষ্ঠীর দল হয় সেই দলে কিন্তু তোমাদের নাম থাকলে তবে তোমরা আবেদন করতে পারবে এবং কোন প্রজেক্টের আন্ডারে এটা নিয়োগ করা হচ্ছে তোমরা দেখতে পাবে এনআরএলএম অর্থাৎ আনন্দধারা যে প্রজেক্টটি আছে তার আন্ডারে কিন্তু নিয়োগ করা হচ্ছে ডেটটি এখানে ডেটটা তোমরা দেখতে পাচ্ছ এই রিক্রুয়ারমেন্ট সি ছাব্বিশ এগারো দু হাজার কুড়িতে প্রকাশ পেয়েছে তো যাই হোক এখানে বলা হয়েছে তোমরা কৃষ্ণনগর ওয়ান এবং চাকদা ব্লকের আন্ডারের বাসিন্দা হলে তবেই এখানে আবেদন করতে পারবে এখানে নাম্বার অফ পোস্ট বলা হয়েছে চাকদাতে জনকে নেওয়া হবে এবং কৃষ্ণনগর ওয়ানে বারো জনকে নেওয়া হবে এবং এখানে বলা হয়েছে ক্রাইটেরিয়া ফর আইডেন্টিফিকেশান অব ক্যান্ডিডেট ফর বিডিএসপিএস অর্থাৎ এখানে কোয়ালিফিকেশানগুলি বলা হয়েছে তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েশান থাকতে হবে যে কোনো একটি সাবজেক্টের ওপরে তবে তোমাদের যদি কমার্স ব্যাকগ্রাউন্ড হয় তবে সে তো অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে বলা হয়েছে তোমাদের অবশ্যই ম্যাথ এবং বিজনেস আন্ডারস্ট্যান্ডিং ভালো মানে ভালো বুঝতে হবে ম্যাথ এবং বিজনেস পার্টটা এবং মাসে অন্তত পনেরো দিন তোমাদের কাজ করতেই হবে এবং যে ব্লক থেকে অর্থাৎ চাকদা ব্লক অথবা কৃষ্ণনগর ওয়ান ব্লকের তোমাদের পারমানেন্ট বাসিন্দা হতে হবে মিনিমাম দু বছর ওখানে বাস করতেই হবে এবং কম্পিউটার ও স্মার্টফোন ভালোভাবে ব্যবহার করা জানতে হবে এখানে বয়স সীমা বলা হয়েছে তোমাদের পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে এবং বয়সটা এক এক দু হাজার কুড়ির মধ্যে তোমাদের হতে হবে এখানে তোমাদের স্যালারি বলা হয়েছে ডে ওয়াইজ তিনশো টাকা করে রোজ অর্থাৎ পার ডে তিনশো টাকা করে তোমাদের দেওয়া হবে এখানে বলা হয়েছে নিচের দিকে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ এই ফর্মটি তোমরা প্রপারলি ফিল আপ করবে অর্থাৎ প্রিন্ট আউট করে নিয়ে প্রপারলি ফিল আপ করবে এবং ফিল আপ করার পরে তোমরা জমা করে দেবে তো জমা করতে যাওয়ার সময় তোমাদের অবশ্যই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যেমন এখানে বলা হয়েছে এর সঙ্গে তোমাদের যে সমস্ত মানে কোয়ালিফিকেশানের প্রুফগুলো আছে অর্থাৎ তোমাদের ডকুমেন্টসগুলো এখানে দিতে হবে এবং অবশ্যই সেটা তোমাদের অবশ্যই পনেরো বারো দু হাজার কুড়ির মধ্যে বিকাল চারটের আগে তোমাদের জমা করতে হবে অথবা তোমাদের হলে কিন্তু তোমাদের ক্যান্সেল হয়ে যাবে বলা হয়েছে তোমাদের একটি রিটার্ন টেস্ট নেওয়া হবে এবং তারপরে ওয়াক ইন ইন্টারভিউর সাহায্যে অবশ্যই প্রার্থী বাছাই করা হবে তো এবং নো ওয়ার্ক নো পে এখানে বলা হয়েছে যদি কাজ না করে তোমাদের টাকা দেওয়া হবে না তো সেই রকম চুক্তি ভিত্তিতে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও পালে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি দেখতে থাকো শিখতে থাকো এবং অলওয়েজ কানেক্টেড থাকো বঙ্গের ডাকের সঙ্গে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য